আসসালামু আলাইকুম। পাইথন বাংলা এই সিরিজে আজকে আমরা রেগুলার এক্সপ্রেশন নিয়ে আলোচনা করব। রেগুলার এক্সপ্রেশন নিয়ে আলোচনা করার পূর্বে আমরা একটু জেনে আসি যে রেগুলার এক্সপ্রেশনটা আসলে কি। রেগুলার এক্সপ্রেশন হচ্ছে স্পেশাল সিকোয়েন্স ক্যারেক্টারের, বিভিন্ন ক্যারেক্টারের স্পেশাল এক ধরনের সিকোয়েন্স হচ্ছে রেগুলার এক্সপ্রেশন, যেটা আমাদের হেল্প করে ম্যাচ অথবা ম্যাচিং করতে অথবা ফাইন্ড করতে কোনো স্ট্রিংকে অথবা সেটকে আমাদের কোনো একটা প্যাটার্নের বা সিনট্যাক্সের মধ্যে থেকে। তো এখন আমরা রেগুলার এক্সপ্রেশন নিয়ে ডিটেলস আলোচনা করবো। সো লেটস স্টার্ট অ্যান্ড জাস্ট কস কন্টিনিউ। রেগুলার এক্সপ্রেশন নিয়ে আলোচনা করার জন্য আমরা রেগুলার এক্সপ্রেশন কথাটা আগে বললাম যে কী রেগুলার এক্সপ্রেশন করে। এখানে একটা খুব সুন্দর সংজ্ঞা দেখতে পাচ্ছেন, এই রেগুলার এক্সপ্রেশন ইজ এ স্পেশাল সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স দ্যাট হেল্পস ইউ ম্যাচ অর ফাইন্ড আদার স্ট্রিংস অর সেটস অফ স্ট্রিংস ইউজিং এ স্পেশালাইজড সিনট্যাক্স হেল্ড ইন এ প্যাটার্ন। এবং রেগুলার এক্সপ্রেশন আমাদের কী কী কীভাবে কাজ করে, এখানে ম্যাচ আমরা বললাম যে রেগুলার এক্সপ্রেশন হচ্ছে ক্যারেক্টারের বিভিন্ন ধরনের সিকোয়েন্স যেটা থেকে আমরা খুব যেটা দ্বারা খুব সহজে আমরা ফাইন্ড করতে পারি অথবা ম্যাচ করতে পারি আমাদের স্ট্রিংকে এটা। সো এখানে আমরা ম্যাচ ফাংশনের একটু নিয়ম দেখে আসি যে ম্যাচ ফাংশনের জন্য রেগুলার এক্সপ্রেশন ডট ম্যাচ, এখানে আমাদের প্যাটার্ন বসবে যে প্যাটার্নটা আমরা সার্চ করতে যাচ্ছি, তারপরে যে স্ট্রিংয়ের মধ্যে সার্চ করতে যাচ্ছি সেটা, এবং ফ্লাগ বসবে, এবং সার্চের ক্ষেত্রেও সেম একই জিনিস, সেখানে রেগুলার এক্সপ্রেশন ডট সার্চ বসবে এবং প্যাটার্ন বসবে, সো স্ট্রিং বসবে এবং ফ্লাগ বসবে। সো আমরা জাস্ট সিনট্যাক্সটুকু দেখে আসলাম, এখন আমরা কোডে চলে গেলাম। রেগুলার এক্সপ্রেশনের জন্য আমরা প্রথমে এখান থেকে একটা নতুন ফাইল ক্রিয়েট করে নেব, পাইথন ফাইল একটা ক্রিয়েট করে নিলাম, রেগুলার এক্সপ্রেশন ডট একটা নতুন আমরা ফাইল ক্রিয়েট করে নিলাম রেগুলার এক্সপ্রেশনের জন্য। রেগুলার এক্সপ্রেশন নিয়ে কাজ করার জন্য আমরা প্রথমে ইম্পোর্ট করে নিব আর ই রেগুলার এক্সপ্রেশন। আমরা এখানে একটা স্ট্রিং নিলাম রেগুলার এক্সপ্রেশন নিয়ে কাজ করার জন্য, এখানে আমরা একটা স্ট্রিং নিলাম, এখানে আমরা একটা খুব সুন্দরভাবে একটা ক্যারস আর দ্য স্মার্টার দেন ডগস একটা স্ট্রিং নিলাম। এখান থেকে আমরা রেগুলার এক্সপ্রেশন, আমরা বললাম যে রেগুলার এক্সপ্রেশনে আমরা ম্যাচ এবং সার্চ এগুলো করতে পারি, এছাড়া ফাইন্ড করতে পারি, সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। আমরা প্রথমে ম্যাচ এবং সার্চ নিয়ে আলোচনা করব। এর জন্য আমরা একটা ম্যাচ অবজেক্ট, আমরা প্রথমে এখান থেকে আমাদের ডগসটা ম্যাচ করতেছে কি না এখানে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এর জন্য আমরা ম্যাচ অবজেক্ট দিয়ে দিলাম, এখানে আমরা রেগুলার এক্সপ্রেশন ডট ম্যাচ দিলাম, ম্যাচিং করবে আমাদের এখানে। আর আমরা যে সিনট্যাক্সটা ম্যাচিং করাতে চাচ্ছি সেটা, ধরুন ডগসকে আমরা ম্যাচিং করাতে চাচ্ছি, সো ডগস দিলাম। এরপরে আমাদের ছিল স্ট্রিং, মানে হচ্ছে যে সেন্টেন্স থেকে আমরা রেগুলার এক্সপ্রেশন, এরপরে ছিল আমাদের ফ্লাগ। এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে প্যাটার্ন, তারপরে স্ট্রিং, তারপরে ফ্লাগ। এখানে আমাদের ফ্লাগ আমরা দিতে পারি রেগুলার এক্সপ্রেশন ডট এম অথবা আমাদের রেগুলার এক্সপ্রেশন ডট আই। এটা মানে হচ্ছে রেগুলার এক্সপ্রেশন আমাদের ম্যাচিং করবে, এবং রেগুলার এক্সপ্রেশন অথবা রেগুলার এক্সপ্রেশন ইন কেস সেন্সিটিভ, রেগুলার এক্সপ্রেশন ডট আই মানে ইন কেস সেন্সিটিভ, যদি আমাদের এটা ম্যাচ করে, যদি আমাদের ম্যাচ অবজেক্ট থাকে তাহলে আমি এখানে প্রিন্ট আমাদের ম্যাচ অবজেক্টটা দেখাবে। এর জন্য আমরা ম্যাচ অবজেক্ট ডট গ্রুপ দিলাম, আর যদি আমাদের সেটা না থাকে, ইলস যদি আমাদের না থাকে তাহলে আমরা এখান থেকে জাস্ট প্রিন্ট দিলাম যে ইয়োর ডগস ইজ নট ম্যাচিং, ওকে। এটাকে জাস্ট আমরা রান করে নিব। এখানে দেখতে পাচ্ছেন যে রেগুলার এক্সপ্রেশন দেখাচ্ছে যে ইয়োর ডগস ইজ নট ম্যাচিং, মানে আমাদের এই ডগসটাকে ম্যাচিং করতে পারেনি। আমি একটু আপনাদের বলে নিই যে রেগুলার এক্সপ্রেশনে ম্যাচটা কাজ করে হচ্ছে প্রথম দিকের স্ট্রিং নিয়ে, বিগিনিং স্ট্রিং নিয়ে, আর সার্চ কাজ করে সমস্ত স্ট্রিং নিয়ে। সেম কাজটুকু যদি আমরা সার্চ মেথডে করি, সেম কাজটুকু আমরা সার্চের জন্য যদি করি, এখানে ম্যাচ অবজেক্ট না দিয়ে আমরা নাম দিচ্ছি সার্চ অবজেক্ট, এখানে আমরা নাম দিলাম, এবং রেগুলার এক্সপ্রেশনে এখানে আমরা সার্চ অবজেক্ট দিলাম, এখানে আমরা ম্যাসেজ জায়গায় সার্চ দিলাম, মানে আমাদের সার্চ করতেছে, এবং আমরা এখানে সার্চ দিচ্ছি,
is not sourcing দিচ্ছি। এখানে যদি আমরা একটু প্রিন্ট করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের সার্চিং এ ডাটা শো করতেছে, আমাদের ডগস সার্চিং এ পেয়েছে। সো রেগুলার এক্সপ্রেশনে আমরা বুঝলাম যে ম্যাচ হচ্ছে বিগিনিং স্ট্রিং নিয়ে কাজ করে, এখানে যদি আমরা ডগস দেই তাহলে সেটাকে ম্যাচ করতে পারবে এবং সার্চ আমাদের সমস্ত স্ট্রিং এর মধ্য থেকে আমরা যে প্যাটার্নটা সার্চ করতে চাচ্ছি সেই প্যাটার্নটা শো করাতে পারি। সো আমরা এতটুকু সার্চ এবং ম্যাচ নিয়ে দেখলাম, আমরা পরবর্তী পর্বে রেগুলার এক্সপ্রেশন নিয়ে আরও মোর ডিটেলস দেখব। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।